আমাকে যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি দিয়েছিলেন, আমাকে 2011 সালের 28 অক্টোবরে আমি 28 নভেম্বরে শপথ নিয়েছিলাম। সম্ভবত ওই দিন 5 দিন পরে পোর্টফোলিও অ্যালোকেশন ভোর বেলায় আপনি আমাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন, তুমি কোথায় যেতে চাও? আমি তো চাই তুমি ইনফরমেশনে গেলে ভালো হতো। তুমি মনে মনে এটি ভেবেছিলেন যে আমি ইনফরমেশন মিনিস্টার। আমি নেত্রীকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আমাদের কাজের একটা জায়গা দেন, এখানে তো কথামালা, এর চেয়ে বরং যেখানে কাজ আছে আমি কাজ করতে ভালোবাসি, আমাকে এরকম একটা জায়গা দেন, যোগাযোগ পারবে? আমি বলছি ইনশাল্লাহ আপনার ছায়া থাকলে আমি পারব, একথা আমি বলেছিলাম আপনাকে। তারপর ওকে ডান, এভাবে আমি দায়িত্ব পেয়েছিলাম। তারপর আপনার মুখ রক্ষার জন্য আমি বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি, কুয়াশা ভেজা রাতে এবং সকালে ভিজিট করেছি এইসব সেতুর, অনেক সেতু, এই যে চট্টগ্রামের দুটি বড় সেতু বরকল এবং পটিয়া কালারপুর, এই সেতুগুলো আমি একাধিকবার ভিজিট করেছি। ভিজিট করলে কাজের গতি বাড়ে, কাজের মান ভালো হয়, কারণ অনেক সময় অনেক ফাঁকিবাজি থাকে, ভিজিট করলে সবাই জানে যে মন্ত্রী যে কোনো সময় আসতে পারে, কাজে এটা একটু চিন্তা করে। আমি কষ্ট করেছি, এটা আমার অনিয়মের জন্য নেত্রী, আপনি জানেন আমি জীবনের আমি শেষ প্রান্তেই চলে গেছিলাম, আল্লাহর রহমতে আপনার অশেষ চেষ্টায় আমি ফিরে এসেছি, আমার ফিরে আসার কথা ছিল না। আসলে এটা অনিয়ম, সকালের খাবার বিকেলে খেয়েছি, বিকেলে খাবার রাত 12টা 1টা খেয়েছি, এসব ঘুমের ঠিক ছিল না। তো এই কাজগুলো করেছি, আপনি জাতির কাছে আপনার মুখ রক্ষার জন্য।